ব্ল্যাক কাইন্ড অফ পুরো দেখো গ্রেভিটা রয়েছে একদম কষা কষা একদম মাটন এই অমরভোগটা দেখো চিংড়ি মাছ দেওয়া দেখেছো ছোট ছোট পুরো চিংড়ি মাছে একদম বাঙালি স্টাইলের চিকেন পকোড়া শুভ নববর্ষ সুন্দর করে দেখো একদম চিকেন বিরিয়ানিও তোমাদের জন্য অপেক্ষা করছে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু ল্যাংচাও রয়েছে রংপুরি ফিশ ফিঙ্গারলা মাছের বর্ষ বরণ এরকম সাইজের মাটন কাটলেট আর পুরা মিহিদানা মাটনটা না চুমু সামনেই আসছে নববর্ষ নতুন বছরের শুরু হচ্ছে পুরনো যত দুঃখ রাগ কষ্ট মান অভিমান না পাওয়া সমস্ত কিছুকে ত্যাগ করে আমরা নতুন ভাবে সবকিছু শুরু করব এবং তার সাথে আসে জমিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানে বাঙালি খাওয়া দাওয়া এত এত খাওয়া দাওয়া সেই কারণে আমি একটা তোমাদের জন্য সিরিজ নিয়ে আসছি যেখানে এই পয়লা বৈশাখ উপলক্ষে কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টে যে বুফে এবং থালিগুলো চলবে আর সন্ধান আনকার সুজা তোমাদের জন্য নিয়ে আসবে যাতে পয়লা বৈশাখের টাইমে তোমরা গিয়ে এই বুফে এবং থালিগুলো এনজয় করতে আজ হচ্ছে এপিসোড 1 যেখানে তোমাদেরকে একটা ল্যাভিশ কাইন্ড অফ নববর্ষ স্পেশাল বেঙ্গলি বুফের সন্ধান দেব সুতরাং ভিডিওটা পুরো দেখো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো অবশ্যই করে আনকার সুজা চ্যানেলে সাবস্ক্রাইব করে 80 টাকা বেল আইকনটাও ক্লিক করে দিও তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকার সুজা সামনে যেখানে আমরা নববর্ষ স্পেশাল বুফে খাবো নতুন জামা পরে দেখো একদম ড্রেস করে সুন্দর করে সেজেছি কেমন লাগছে বলো আমাকে কমেন্ট করে জানাও নববর্ষ স্পেশাল যে বুফেটা লঞ্চ করছে সেটা সুন্দর করে দেখা একদম ডেকোরেশন করে সাজানো রয়েছে যে পুরো কিন্তু একদম বাঙালিয়ানাকে বজায় রেখে একদম সাজানো ইভেন যে থিম দিয়ে যে সাজানো দেখো এখানে কুলো রয়েছে পাখা রয়েছে যেগুলো বাঙালির যে শুভ জিনিসগুলো এখানে ঘট তারপর হচ্ছে ডাব সেইভাবে সুন্দর করে একদম ডেকোরেশনটা করা এই বুফেতে তোমার স্টার্টার্স মেন কোর্স এবং ডেজার্ট মিলিয়ে টোটাল 48 খানা আইটেম রয়েছে তাও আবার কিন্তু আনলিমিটেড চলো এবার দেখে নিই স্টার্টার্স থেকে কি কি আইটেম আমাদের জন্য অপেক্ষা করছে জানো একদম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে সেটা হচ্ছে তোমার এই যে এইটা সুন্দর করে দেখো মাটির গ্লাসে একদম সাজানো রয়েছে পুদিনা দই ঘোল গরম গরম সরবাও তোমাদের জন্য অপেক্ষা করছে টমেটো ধনে পাতা সরবা এরকম দই ঠই দিয়ে একদম বড়ার উপরে সুন্দর করে একদম গার্নিশ করা দই বড়া রয়েছে এবং তার সাথে দেখো বিভিন্ন রকম চাট এবং স্যালাডেরও কিন্তু অপশন তোমরা পেয়ে যাচ্ছ স্টার্টার্স এর মধ্যে তোমরা 4 রকম ভেজ এবং 4 রকম নন ভেজ আইটেম পেয়ে যাবে আমের চপ রয়েছে তোমার মোচার চপ আর এটা হচ্ছে গিয়ে তোমার ভেজিটেবল চপ সাথে থাকবে ভেজ এর মধ্যে কলার বড়া যেটা এখানে ডিসপ্লে করা নেই কিন্তু তোমরা যেদিনকে খেতে আসবে সেদিন কিন্তু এটা পেয়ে যাবে নন ভেজ এর মধ্যে স্টার্টার্স এ রয়েছে প্রথমেই দেখো মাটন কাটলেট ঠিক এইরকম সাইজের মাটন কাটলেট থাকছে
তার সাথে থাকছে তোমার হাঁসের ডিমের এরকম ডেভিল, এইরকম বড় সাইজের হাঁসের ডিম। এটা হচ্ছে গিয়ে তোমার রংপুরি ফিশ ফিঙ্গার রয়েছে ভেটকি মাছের, আর বাঙালি স্টাইলের চিকেন পকোড়া। এই পোর্শনটা হচ্ছে তোমার স্টার্টার, যেটা পুদিনা টক দইয়ের ঘোল। চলো ঠান্ডা ঠান্ডা মিন্টের ফ্লেভার, যেহেতু পুদিনা রয়েছে, সো রিফ্রেশিং। আমার যে পছন্দ লেগেছে আইটেমগুলো সেগুলো ভেজ ননভেজ হিসেবে নিয়ে নিয়েছি, এবার খেয়ে আমি তোমাদেরকে রিভিউ করবো। এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যেহেতু আমের চপ, তো ভেতরটার মধ্যে কি করেছে বলতো, পুরটা আলু পেঁয়াজ রসুন আম সব দিয়ে দিন পুরটা করে, দেন হচ্ছে বেসনে দিয়ে ডিপ ফ্রাই করা। ভালো হতে টক টক ঝাল ঝাল চটপটা ভেজিটেবল চপ, একদম দেখো বিট গাজর দিয়ে একদম পুর করা, মিষ্টি মিষ্টি, খুবই ভালো খেতে, প্রচুর ভেজিটেবল, লটস অফ ভেজিটেবল, নরম নরম, আর বাইরেটা একদম ক্রাঞ্চি, খুবই ভালো খেতে। বাদাম ঠাদাম দেওয়া রয়েছে, নারকোল রয়েছে, খুব মোচার চপের পালা, মোচার ঘন্ট করেছে, একদম মোচাকে কুচি কুচি করে রেখেছে, আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করা, খুবই ভালো হতো। মানে মোচার ঘন্ট খাচ্ছে হাঁসের ডিম বলে দেখো, ভেতরটা দেখেছো পুরো একদম লাল লাল টাইপের, আলু ধনে পাতা পেঁয়াজ রসুন দিয়ে পুরটা পুরো করা, আর ভেতরে হাঁসের ডিমটা আর উপরটা পুরো পাতলা ব্যাটার, দারুণ খেতে। চিকেন পকোড়া বাইটটা করি, মানে পুরো চিকেনটাকেই জাস্ট হচ্ছে ভেজেছে, হালকা পাতলা একটা বেসনের কোটিং রয়েছে, আর এর মধ্যে পেঁয়াজ রসুন ধনে পাতা সব দিয়ে ম্যারিনেট করে দেন এটা ফ্রাই করা। মটন চপ, এটা ভাঙি জিনিসটাকে, আচ্ছা এরকম মটনের কিমা পিস, এই যে দেখো একদম পুরো কিমা পিসটা রয়েছে, আলু ঠালু ধনে পাতা পেঁয়াজ রসুন টসুন দিয়ে পুরটা তো রয়েছে, তার মধ্যে মটনকে কুচকুচি করে দেওয়া রয়েছে, আর এটা খুব ঝাল ঝাল একদম স্পাইসি বা টেস্টি। বাঙালিদের ফেভারিট একদম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে আলুর দম। এই হচ্ছে দেখো একদম ফুলকো ফুলকো তোমার লুচি রয়েছে, আর তার সাথে রয়েছে ভাজা মশলা দিয়ে এরকম ছোট্ট ছোট্ট আলুর দম। লুচির পাশাপাশি কিন্তু রাইসের অপশন রয়েছে, এরকম বাসন্তী পোলাও যেখানে প্রচুর কাজু কিসমিস দেওয়া রয়েছে এবং সুন্দর ঘিয়ের তো গন্ধ বেরোচ্ছে, স্টিম রাইসও কিন্তু পেয়ে যাবে। আর এগুলোর সাথে খাওয়ার জন্য প্রচুর ভাজা ভুজি সাইড ডিশ রয়েছে, ভেজ নন ভেজ সমস্ত কিছু মিলে, কুমড়ো ভাজা রয়েছে, ঢেঁড়স ভাজা রয়েছে, কাঁচকলা ভাজা রয়েছে, আলু ভাজা, এরকম বেগুনি রয়েছে তোমার কালো জিরে দিয়ে, আর তার সাথে বড়ি ভাজা, মানে একটা সুন্দর করে ভাজার একদম প্লেটিং ও করা রয়েছে, একদম সোনামুগের ডাল রয়েছে, তার সাথে একটা চচ্চড়ির আইটেম রয়েছে বিভিন্ন রকম দেখো ভেজিটেবলস দিয়ে, এর সাথে রয়েছে তোমার নারকোল ওপরে কোরা, দেখো ধোকার ডালনা একদম ইয়ামি ইয়ামি কাইন্ড অফ দেখতে, আর তার সাথে রয়েছে এরকম দেখো শুকনো শুকনো একদম আলু পোস্ত, লাল শাক ভাজা, কিন্তু দেখো চিংড়ি মাছ দেওয়া, দেখেছো ছোট ছোট পুরো চিংড়ি মাছে একদম ভর্তি, মানে শাক কম চিংড়ি মাছটা আর কি বেশি আমি দেখতে পাচ্ছি। পাতলা মাছের বর্ষ বরণ নামটাই হচ্ছে গিয়ে একটা ইউনিক, নারকল দুধ থুধ দিয়া একদম সুন্দর দেখো চিংড়ি মাছের মালাই কাবুল বাড়ির স্টাইলে, দেখো একদম মাটন কষা, এরকম ব্ল্যাক কাইন্ড অফ পুরো দেখো গ্রেভিটা রয়েছে, মানে বিরিয়ানি হচ্ছে বাঙালিদের ভালোবাসা, দিলকা টুকরা সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। এইরকম সুন্দর করে দেখো একদম চিকেন বিরিয়ানিও তোমাদের জন্য অপেক্ষা করছে, যেখানে আলু রয়েছে চিকেন রয়েছে, এরকম ভাবে আসবে গরম গরম একদম কড়াইশুঁটির কচুরি রয়েছে, কচুরিটাকে ভাঙি, সবুজ কড়াইশুঁটির পুর দেওয়া রয়েছে মশলা দিয়ে, এরকম ছোট্ট ছোট্ট দেখো বেবি পটেটো নিই, নিরামিষপুর আলুর দম ধনে ধীরে দেওয়া রয়েছে, তার সাথে ভাজা মশলাও রয়েছে, আর প্রচুর মাইল্ড কড়াইশুঁটির কচুরিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের খেতে খুবই টেস্টি। ঝরঝরে একদম বাসমতি চালের ধোয়া ওঠা ভাত, এই যে দেখতেই কি টেম্পটিং লাগে না কি বলবো, লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে, তো এটা ট্রাই করব, রসুন টসুন দেওয়া রয়েছে, চিংড়ি মাছ টিংড়ি মাছ দেওয়া, এটা না মনে হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছের যে ফ্লেভারটা পুরো লাল শাকের মধ্যে একদম মিশে গেছে, আর ঝাল ঝাল দারুণ খেতে, মানে নর্মাল শাক ভাজার মতো তোমার লাগবে না। ভেজ ডাল রয়েছে, ফুলকপি কড়াইশুঁটি কাজু বাদাম দেওয়া একদম ভেজ ডাল, মিষ্টি মিষ্টি পুরো, ভোগের যেরকম হয় না ডাল একদম সুন্দর একটা সুভাষ বেরোয় ওই রকম। আলু পোস্ত নিলাম, পোস্তটা দিয়ে
আলু পোস্তটার মধ্যে জল দেয়, তেলে ভালো করে ভেজে তার মধ্যে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দারুণ খেতে আলু পোস্তটা। আলু পোস্তটা পুরো সরষের তেলে চচড়িটা নিলাম, দেখো এখানে ডাঁটা ফাটা দিয়ে একদম চচড়িটা রয়েছে, আলু দিয়া ডাঁটা রয়েছে, এই যে বটবটি রয়েছে, গাজর রয়েছে, পেঁয়াজ টিয়াজও রয়েছে, সবজিগুলোর মধ্যে সর্ষে পোস্ত দুটোই দেওয়া রয়েছে, বেশি রয়েছে ঝাঁচ রয়েছে, আর মিষ্টি নুন একদম ব্যালেন্স, খুব ভালো। ধোকার ডালনা রয়েছে এরকম সাইজের ধোকার পিস, ধোকাটা দিয়ে বাইটটা নিই। ছোলার ডাল দিয়ে করেছে পুরো ধোকাটা, কালো জিরে ফোড়ন রয়েছে, আদা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, খুব সুন্দর খেতে। জিরে কাঁচা লঙ্কা আর তার সাথে টমেটোর একটা গ্রেভি, নুন মিষ্টি ঝাল ব্যালেন্স। আমরা যতগুলো ভেজ আইটেম খেলাম প্রত্যেকটা স্বাদ কিন্তু খুবই ভালো। কাতলা মাছের বর্ষবরণ এইরকম সাইজের, দেখো কাতলা মাছের পিস যথেষ্ট বড়, কাতলা মাছটা দেখো একদম ফ্রেশ, দেখেছ পুরো একদম পাকা কাতলা মাছ একদম। পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া দিয়ে ইলাচের গন্ধ রয়েছে, মাছের যে রেজালা হয় হোয়াইট গ্রেভিওলা ঠিক ওই রকম টাইপের, বিয়ে বাড়িতে হয় না ঠিক ওই রকম টেস্ট। এই হচ্ছে দেখো চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মাথাটা কিন্তু আলাদা করে দিয়েছে, এখানে বডিটা রয়েছে যাতে করে খেতে তোমাদের সুবিধা হয়। আগে একটু ট্রাইটা করি, প্রচুর নারকলের দুধ এবং ঠিক ক্রিম ওলা নারকলের দুধ, বুঝতে পেরেছো মুখটা পুরো ক্রিমি হয়ে যাচ্ছে। মিষ্টি মিষ্টি খেতে স্টিক ভরা রয়েছে একদম চিংড়িটার মধ্যে, চিংড়িটা দিয়ে এবার ট্রাইটা করি। প্রপার কুক হয়েছে চিংড়িটা, মিষ্টি নুন একদম ব্যালেন্স, আর নারকল দুধের স্ট্রং ফ্লেভার দারুণ খেতে। বুফেতে চিংড়ি মাছটা না হলে কি আর নববর্ষে খাওয়ার মজা আছে গো? চিংড়ি খেয়েছি, এবার হচ্ছে তোমার মটন, এরকম দেখো মটনের একদম ম্যালি পিস রয়েছে, আর তার সাথে গ্রেভিটা নিয়ে একটু একদম থিক গ্রেভি একদম, এটা হচ্ছে গোলবাড়ি কষা মাংস, পুরো রাইসটা পুরো একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর মটনটা দেখো ধরছি আর ছেড়ে যাচ্ছে, উফ ফাটাফাটি একদম। এটাকে শুধু ট্রাই করি, এত টেস্ট লাগছে দেখে গড লেভেলের খেতে, হেভি খেতে মাটনটা, মানে মশলাটাকে এত বেশি কষিয়েছে কষানোর সময় যে গন্ধটা বেরোয় মাটনের মধ্যে সেটা রয়েছে, নুন ঝাল মিষ্টি একদম ব্যালেন্স, মাটন সুপার সেদ্ধ হয়েছে। এবার ভাত দিয়ে মেখে দিয়েছি, হেভি আমি বলবো তোমরা বুফেতে এসে এক গাদা মাটন খাবে আর এক গাদা প্রন খাবে, ব্যাস তোমাদের পর পয়সা উসুল। কাতা স্টাইল একদম চিকেন বিরিয়ানি, ওপরে বেরেস্তা দেওয়া রয়েছে, তোমার চিকেনের একদম লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ রকম দেখো, একটা আলু পুরো রয়েছে খুবই বড়, দেখো নিয়ে নিলাম পুরো একদম ঢেলে নিলাম, পুরো প্লেটটা আমার একদম বিরিয়ানির সুভাষে ভরে গেছে। রাইসটা দেখো পুরো ঝরঝরে ফুলের মতো একদম, আলুটা পুরো একদম নরম দেখো ছেড়ে গেল, আলু দিয়ে একটু রাইসটা দিয়ে দেন ট্রাইটা করি। ঘি, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির এসেন্স সবকিছু প্রপারলি বোঝা যাচ্ছে, খুব হাই লেভেলের না একদম ব্যালেন্স, আর বিরিয়ানিটা ভীষণ লাইট, তাই নুন ঝাল মিষ্টি একদম হালকা ব্যালেন্স, পুরো ভেরি লাইট বিরিয়ানি। কলকাতার স্টাইলের যেরকম বিরিয়ানি হয় সেরকম বিরিয়ানি, পুরো দমে করেছে, ধরছি আর খুলে যাচ্ছে, দেখো চিকেনটা এতটা সফট। রাইসটা দিয়ে নিই, খুব ভালো থাকে, আর পুরো ঘিয়ে রান্না, বুফেতে দিচ্ছে বলে যা হোক বিরিয়ানি দিচ্ছে সেরকম কিন্তু নয়, বিরিয়ানিটা কিন্তু নিজস্ব একটা কোয়ালিটি রয়েছে, মানে তোমরা দোকানে গেলে যেরকম বিরিয়ানি খাও এখানে কিন্তু বুফেতে সেই রকম বিরিয়ানি কিন্তু দেওয়া হচ্ছে, খুবই টেস্টি। অম্রভোগটা দেখো অনেকটা তোমার কমলা ভোগের মতো দেখতে, ওপরে একদম পিস্তা কাজু পুরো দিয়ে গার্নিশ করা রয়েছে, কেশরিয়া রসমালাই দেখো ইয়ামি ইয়ামি, ও তোমার ল্যাংচা, এই বুফেতে কিন্তু ল্যাংচাও রয়েছে এরকম সুন্দর করে, ওপরে আমন্ড একদম গার্নিশ করা রয়েছে, আর পোড়া মিহিদানা, মানে উপরে দেখো একটা মালাইয়ের সরের লেয়ার রয়েছে আর মিহিদানাটা এরকম কিউব কিউব করা, আমসত্য কালাকাদ রয়েছে, প্লেট কেকও পেয়ে যাবে, শুভ নববর্ষ এখানে ছোট করে দেওয়া রয়েছে, বাট তোমরা যেদিনকে আসবে এই বুফেটা এনজয় করতে তখন একদম বড় কেক কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করতে, ঠান্ডা তোমরা মিষ্টি দইও পেয়ে যাবে, সেটা হচ্ছে পান শট। সমস্ত আইটেম গুলো দেখো আমার সামনে নিয়ে আমি চলে এসেছি, এবার আমি খেয়ে খেয়ে রিভিউ করবো। ওকে একটা রসমালাই, এই যে জুসিটা নেবো, মালাইয়ের যে চমচমটা, ওপরে না ম্যাঙ্গো পাল্প দেখো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমার ম্যাঙ্গো পাল্প,
মারাত্মক, এরকম চা পাঁচটা খেলে পুরো মন ভরে যাবে। ওর পোড়া মিহিদানা, তো নিটা তোমার মালাই দেয়া, আর মাঝখানটা দেখো মিহিদানা, মিহিদানাটা পুরো ঘিয়ের রাবড়ির মতো যে শর্তা থাকা সেটা রয়েছে, পেস্তা কাজু, আর এতটা ঘি পুরো মিঠের মধ্যে মনে হচ্ছে খুঁজে যাবেন যে ঘিয়ের লাড্ডুগুলো হয়, সেটার যে ফ্লেভারটা এই মিহিদানার মধ্যে সেই রকম ফ্লেভার রয়েছে। অম্রভোগ এর নামটা দেখি কেমন কমলা ভোগের মতো লাগছে, ম্যাঙ্গো অ্যান্ড কেশর ফ্লেভার, দারুণ, বেশি মিষ্টি না, একদম লাইট মিষ্টি, ল্যাংচা ওটা নিয়ে খুব ভালো হতো। এখন ঝিঙে ভাজা পুরো ল্যাংচা গুলো নরম চুলচুলে রসে চোবানো দারুণ। আমসত্য কালাকাঁদ দেখো, উপরে আমসত্য দেয়া রয়েছে, পিস্তা দেয়া রয়েছে, এটা তো কালাকাঁদ, কালাকাঁদের মধ্যেও একটা ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে। যেহেতু নববর্ষ, আর নববর্ষ মানে বৈশাখ মাসে আম তো চলে আসে, মিষ্টির অনেক আইটেমের মধ্যে ম্যাঙ্গোটাকে হাইলাইট করে, স্টার্টার্সের ক্ষেত্রে যেরকম আমের চপটা ছিল, যেরকম ডেজার্টের ক্ষেত্রে কিন্তু প্রচুর আমের টাচ রয়েছে, মানে ফাজাফাজি ব্যাপার, ঠান্ডা ঠান্ডা পুরো জমা মিষ্টি দই, যেটা বাঙালিদের শেষ পাতে না হলে পরে পয়লা বৈশাখের খাওয়া তো জমে। দারুণ হালা হালা, এটা নবদ্বীপের খিরদইয়ের মতো টেস্ট। নববর্ষের স্পেশাল চকলেট কেক, একদম সফট দেখো, একদম পুরো সফট চকলেট কেকটা, মুখে একটু মিলিয়ে যাচ্ছে, এমনিতে প্রচুর চকো চিপস দেওয়া রয়েছে, আর পরটা পুরো ডার্ক চকলেট, তো আমাদের কেকের মধ্যে চকলেটের লেয়ার, খুবই ভালো হতে। 12 জোডিয়াক এর এই নববর্ষ স্পেশাল বুফেটা খেয়ে তোমাদেরকে রিভিউ করে দিয়েছি, একদম ডিটেইলস এ সবটা দেখিয়েছি। এবার বলে দিই এই বুফেটার ডেট এন্ড টাইমটা, যেহেতু নববর্ষ স্পেশাল বুফে সেই জন্য তোমরা 15 তারিখ অর্থাৎ নববর্ষের দিনই কিন্তু পাবে। 15 এপ্রিল পয়লা বৈশাখের দিন লাঞ্চ এবং ডিনার দুটো সময় কিন্তু এই বুফেটা তোমরা অ্যাভেল করতে পারবে। লাঞ্চ এবং ডিনার দু টাইমেই কিন্তু দুটো করে স্লট থাকছে, অর্থাৎ সকালবেলা লাঞ্চের টাইম 12:30 থেকে দুটো অবধি একটা স্লট থাকছে, আবার 2:30 থেকে 4 অবধি একটা স্লট থাকছে, সন্ধ্যেবেলাও সিমিলারলি ডিনারের টাইমেও সেম দুটো স্লট থাকছে, 7:00 থেকে 8:30 অবধি আর 9:00 থেকে 10:30 অবধি। ক্লিয়ার হয়ে গেছে 15 তারিখ এই রকম 4 স্লটে তোমরা এই বুফেটা এনজয় করতে পারবে এত কিছু আইটেম। এবার বলে দিই এই বুফেটার প্রাইসটা কি থাকছে, এই বুফেটার প্রাইস থাকছে তোমার 1096 টাকা, ওকে। আর তোমরা কিন্তু নিয়ার বাইতেও পেয়ে যাবে, ওখান থেকেও কুপন কেটে চলে আসতে পারো, বা ডাইরেক্ট এখানে এসেও কিন্তু এই বুফেটা তোমরা এনজয় করতে পারো। নববর্ষের যে সিরিজটা আমি করছি একদম তোমরা ব্যাক টু ব্যাক এপিসোড গুলো পেতে থাকবে, সুতরাং কানেক্টেড থাকো আঙ্কার সুজার সাথে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আঙ্কার সুজার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে, টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আঙ্কার সুজা, বাই।